একটি বিষয় আমরা দেখতে পাই যে ইদানিং বলা হচ্ছে যে দুই ঈদের পরও আরও একটি ঈদ সেই দিন হলো যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন, এবং এইটাকে অত্যন্ত আর কি প্রমাণ করার জন্য অনেকেই চেষ্টা করে থাকেন। আমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ভালোবাসা থেকেই তারা এটা করছেন। এখন প্রশ্ন হলো যে আমরা দুই ঈদ জানতাম, কিন্তু এখন বলা হচ্ছে দুই ঈদের সেরা ঈদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন পৃথিবীতে আগমন সেই দিনটাকে ঈদ বলে উদযাপন করা হচ্ছে এবং বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। তো এই ব্যাপারে প্রথমে আমি মোহতারাম আপনার কাছে আসব যে আসলে কোরআন এবং সুন্নায় এই এই ব্যাপারে কোনো দলিল আছে কিনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবীতে এসেছেন সেই দিন কোনো ঈদ উদযাপন হয়েছিল। সেই দিনটি তো অনেক একটা ঐতিহাসিক দিন বা বরকতের দিন, এটা ভিন্ন কথা, এটা ইতিহাস। জি, কিন্তু সেই দিনকে কেন্দ্র করে তোমরা একটা ঈদ উৎসব করো, এটা যদি রাসূল বলতেন তিনি এটা করে যেতেন, করিয়ে যেতেন তিনি, তাহলে সেটা উম্মতে অথবা সাহাবারা করতেন করতেন তাহলে এটা করার একটা দলিল খুঁজে পাওয়া যেত বা করা করার প্রয়োজন হতো। অনেক ধন্যবাদ। প্রত্যেকটি হাদিসের কিতাবে, ফিকহ কিতাবে আছে সালাতুল ঈদাইন, দুই ঈদের নামাজ, আল ঈদাইন, সালাতুল ঈদাইন, দুই ঈদ। এবং নবীজি বলেছেন যে হাজান ইয়ামান আব্দালাকুমুল্লাহু বিহিমা ইয়াওমাইনি খায়রাম মিনহুমা, যে দুইটা দিন তোমরা জাহিলি যুগে উৎসব হিসেবে পালন করতে, ওই দুইটা দিন রহিত করে দিয়ে বাকি দুইটা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, দুইটা ঈদ দিয়েছেন, ঈদুল ইয়াওমাল ফিত্রি ওয়াল আধা, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আধা। ঈদের ঈদ কি দুটা হবে না তিনটা হবে না চারটা হবে, এই সংখ্যা নির্ণয়ের অধিকার একমাত্র আল্লাহর, আল্লাহর রাসূলের, এটা কোনো মানুষের হতে পারে না। অতএব শরিয়ার আইনে আমাদের লতে আছে দুই ঈদ, এখন যদি কেউ তৃতীয় ঈদ তিনি বলতে চান তাহলে যেমন নামাজ পাঁচ অক্ত আছে তিনি ছয় অক্ত ফরজ করে দিলেন, তাহলে সেটা যেমন বিভ্রান্তি, গোমরাহি, বেদাআত, জাহান্নামে যাওয়ার কারণ, এটাও বেদাআত, গোমরাহি এবং জাহান্নামে যাওয়ার কারণ হবে দুই ঈদকে পাল্টে দিয়ে যদি আমরা তৃতীয় কোন ঈদ আবিষ্কার করতে যাই। এই এই ইস্যুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু শরিয়ার। জি, এবং যদি এই ইস্যুতে যেভাবে আপনি বলেছেন কেউ সেভাবে দাবি করছেন যে এটা হচ্ছে তৃতীয় ঈদ অথবা বরং সেরা ঈদ, জি, তাহলে এর পক্ষে আলাদা একটা বাব হওয়ার কথা, কারণ সেরা ঈদ বলার অর্থ হচ্ছে যে বাকি দুটো ঈদের চেয়ে আপনার হাদিসের কিতাবগুলোতে অধ্যায় হওয়ার কথা, ফিকার কিতাবগুলোতে বাবুল ইবাদাতের মধ্যে অধ্যায় হওয়ার কথা, কিন্তু কোথাও এটা পাওয়া যাবে না। বাবু ঈদে মিলাদুন নবী এই নামে কিছু পাওয়া যাবে না। ওই যে তিরমিজির যে বিষয়টা আছে কেউ কেউ সেটাকে এর সাথে অ্যাড করতে চাচ্ছেন, কিন্তু সুবহানাল্লাহ, তিরমিজির যে হাদিসগুলো এসেছে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কখন হয়েছিল তার ঐতিহাসিক একটা বিবরণ মাত্র। জি জি জি, সেটা তো ঈদের প্রসঙ্গ কখনোই আসেনি, আনুষ্ঠানিকতার প্রসঙ্গ কখনোই আসেনি, কিন্তু আমরা কাউকে কাউকে দেখতে পাচ্ছি তারা তিরমিজির সেই অধ্যায়ের দুই একটি হাদিসকে বিকৃত করে বিকৃত করছেন, কিন্তু এটা মহা অন্যায়। শরিয়াত কারো খেলার বিষয় হওয়া উচিত না। আমাদের প্রিয় দর্শকরা, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের কাছে এই হাদিসের গ্রন্থগুলো ক্লিয়ার, তিনি নিজে বসে দেখতে পারেন। জি, বিদআত চিনার জন্য, জনগণের জন্য একটা সুন্দর পদ্ধতি হলো, জি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অফকোর্স, আমি অত পণ্ডিতি বুঝি না, অত পণ্ডিতি বুঝি না, বলো এটা আল্লাহ রাসূল করেছেন কিনা, উনি করেন না আমি করব না। জি, অনেক ধন্যবাদ।